आज আমরা পেয়েছি প্রাক্তন সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার ও বর্তমানে একজন ডিআরইউসিসি এর মেম্বার কঙ্কন কুমার কুড়ি মহাশয়কে। আচ্ছা, আমি শুনলাম সহযোগীদের নিয়ে ভয়ঙ্কর ভয়ঙ্কর রেল দুর্ঘটনা রোধ আবিষ্কার করেছেন, এই ব্যাপারে আপনার দিশা কি? দেখুন, ধন্যবাদ আপনাদের চ্যানেলকে আমার কাছে আসার জন্য। দিশাটি হলো ট্রেন অ্যাক্সিডেন্ট বিভিন্ন কারণে বিভিন্ন সময়ে বিভিন্ন দিক থেকে হতে পারে। যেমন ট্রাক লাইন বসে গেলে হয়, ট্রাকে ফাটল ধরলে হয়, ঘন কুয়াশা বা রং সিগন্যালের কারণে যদি দুটি ট্রেন একই লাইনে এসে পড়ে, বা ট্রেনের যন্ত্রাংশ অথবা হুইল খুলে গেলে ইত্যাদি কারণে ট্রেন অ্যাক্সিডেন্ট হতে পারে। যাই হোক, ট্রেন যখন দ্রুতগতিতে থাকে তখন ইঞ্জিনের সাথে থাকা 20-22টি কোচও ইঞ্জিনে রূপান্তরিত হয়ে যায়, কারণ তারাও নিজ নিজ দৌড়ানোর প্রবল গতিবেগ পেয়ে যায়। অ্যাক্সিডেন্ট হলে ওই কোচগুলিকে থামাতে হয়, এর জন্য ড্রাইভারের কাছে ব্রেক থাকে। কিন্তু 130 কিলোমিটার গতিবেগে ট্রেনকে ব্রেক দ্বারা থামাতে বা 0 কিলোমিটারে করা কখনোই সম্ভব নয়, কারণ ক্রিয়াশীল বস্তু সর্বদা প্রতিক্রিয়ার আবৃত্তি থাকে। যেমন একটি খেলার বল যদি দেওয়ালে ছোড়া যায়, সেটি ক্রিয়া বলে চলে যায়, আবার ধাক্কা লেগে যখন ফিরে আসে তখন প্রতিক্রিয়া বলে উপলব্ধি হয় এবং একসময় খেলার বলটি থেমে যায়। অনুরূপভাবে দুরন্ত গতিতে ট্রেন যখন 130 কিলোমিটার থেকে 0 কিলোমিটার থামাতে হয়, তখন সেই ক্রিয়া থেকে প্রতিক্রিয়া বল রাখার জায়গা খোঁজে, কিন্তু সে জায়গা পায় না। তখনই অইঞ্জিন কোচগুলি দুরন্ত গতিতে ট্রেন যখন 130 কিলোমিটার থেকে 0 কিলোমিটার থামাতে হয়, তখন সে ক্রিয়া থেকে প্রতিক্রিয়া বল রাখার জায়গা খোঁজে, কিন্তু সে পায় না। তখনই অইঞ্জিন কোচগুলি হুড়মুড়িয়ে ক্রিয়া বলের দ্বারা একে অপরের গায়ে উঠে পড়ে বা ডিগবাজি খেতে থাকে, আর সেই সুযোগে সুরক্ষিত কোচের ক্ষতি হয় ও ভিতরকার নিষ্পাপ যাত্রীগুলির অকালে প্রাণ যায়। অতএব মূল দিশা হল ক্রিয়াশীল কোচ হঠাৎ ধাক্কা খেলে প্রতিক্রিয়া করলে সেই প্রতিক্রিয়া ধরে রাখার সুব্যবস্থা করা হয়েছে ট্রেন সাথী প্রকল্পের দ্বারা, যেটা আমরা এখানে বানিয়েছি। অর্থাৎ 130 কিলোমিটারকে 0 কিলোমিটার করার উচ্চ ক্ষমতা রয়েছে এই ট্রেন সাথী প্রকল্পের মধ্যে। তাই রেল পরিবারের বিশিষ্ট আধিকারিকদের আমি আমন্ত্রণ জানাই, আসুন একটি ট্রেনে প্রতিটি ট্রেনে একটি করে ভারতীয় প্রযুক্তিতে তৈরি ট্রেন সাথী সিস্টেম জুড়ে দেয়, অর্থাৎ প্রধানমন্ত্রীর স্বপ্ন মেক ইন ইন্ডিয়া ইচ্ছা পূরণ করি, এবং অমূল্য জীবন মূল্যবান ট্রেন কোচ অর্থাৎ হাজার হাজার কোটি টাকা রেল যন্ত্রাংশ থেকে ভারতীয় রেলকে রক্ষা করি। সুতরাং উন্নত ভারত, গর্বিত ভারত, অ্যাক্সিডেন্ট মুক্ত ভারত গড়ে তুলি। নমস্কার।